হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ বানাচ্ছি না, কারণ ব্লগ ডেইলি ব্লগ বানাই আমি অবশ্যই, কিন্তু আজকে আমার মনের দিক দিয়ে আমি খুব ভেঙে গেছি। কারণ কি, আমি আজকে আরজি করে গেছিলাম, আজকে মেঘকে ছুটি ছিল, ও বললো চলো মা একটু আরজি কর থেকে ঘুরে আসি। আমি এর আগের দিনও ওকে বলেছিলাম, কিন্তু ওর ছুটি পায়নি বলে ও যেতেও পারছিল না। গিয়ে পরিস্থিতি যা দেখলাম, সামনাসামনি চোখে দেখা জিনিসটা যে কতটা মর্মান্তিক না দেখলে বোঝা যাবে না। খুব দুঃখের ভেতরে ডাক্তারদের আজকে স্ট্রাইক ছিল, ভেতরে ডাক্তারদের সব চিৎকার, 24 ঘন্টার স্ট্রাইক, তারা জাস্টিস চাইছে, বাইরে পুলিশে পুলিশ, মিডিয়ার লোক ভর্তি, মানে প্যাথেটিক অবস্থা আরজি করে। আমি মেয়েকে তাই বলছিলাম যে এই রাস্তাটা ধরেই তো সে এই দিন গেছিল বা আরজি করে ভেতরে ঢুকেছিল, কখনো ভেবেছিল যে এটাই তার লাস্ট জীবনের? মার সাথে কথা বলা যে আমি রাউন্ডে যাচ্ছি, তারপরে তার খাওয়া দাওয়া করা, সব কিছুর মধ্যেই শুধু মনে হয় সে কি ভেবেছিল যে পরবর্তীকালে আমার কি ঘটতে চলেছে। সত্যি যারা ঘটালো তারা কি ভাবলো না একবারও যে এই জিনিসটা কি করে করলাম? একটা মর্মান্তিক জিনিস, সে ডাক্তার বলে আমি বলছি না, এটা মানুষ, সেই বোধটাই এখন মানুষের মধ্যে নেই। আমি বলবো তো সব থেকে ভয়ানক প্রাণীটাই হলো মানুষ, যে যাকে সত্যিকারে ভয় পাওয়ার মতন এখন মানুষ মানুষকে ভয় করে, তারাই সব থেকে ক্ষতিকারক। তো আজকে গেছিল মিঙ্ক, ও কিছু ভিডিও করেছে, স্পেশালি এখন সব গেট সিল করে দিয়েছে, শুধুমাত্র এমার্জেন্সি গেটটা ওপেন আছে, আর এমার্জেন্সি গেটে তো ফুল পুলিশ প্রোটেকশন রয়েছেই। আমি জানি না তুমি রিপিট করো অত দূর অব্দি কথা যাচ্ছে কিনা আমার। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন তো রয়েছে অবশ্যই, আর প্রচন্ড পুলিশ প্রোটেকশন, স্পেশালি তো হ্যাঁ ফুল পুলিশ প্রোটেকশন রয়েছে, আর ইয়ে বন্ধ আছে, বাকি সব গেট সিল করে দেওয়া। আর যেটা মানে স্পেশালি হসপিটালের ভেতরে সিবিআই এর লোক রয়েছে, তো ওখানে 3D স্ক্যান করে সবাইকে ঢোকাচ্ছে যারা যাচ্ছে। আর সব থেকে মেন হলো যেখানে ওই ডক্টর যিনি ছিলেন, তো রাত্রেবেলা মিন্স অ্যাজ পার নিউজ, তো 11:30 ফ্যামিলির সাথে কথা বলে বলে যে আমি রাউন্ডে যাচ্ছি। তো তার বাড়ির লোক তো জানে যে আমার মেয়েকে আমি ডক্টর বানিয়েছি, এটা তো একটা প্রাউড মোমেন্ট, কি একটা ডক্টর হওয়া অতটা ইজি ব্যাপার না, তার অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক কিছু স্যাক্রিফাইস থাকে। তো একটা তার ফ্যামিলি জানে যে আমার মেয়ে ডক্টর, সে এখন রাউন্ডে যাচ্ছে, যারা বাকি মানুষেরা রয়েছে যারা মিন্স লাইফ অ্যান্ড ডেথের সাথে লড়াই করছে, ফাইট করছে, তাদেরকে আমার মেয়ে ট্রিটমেন্ট করে বাঁচাচ্ছে। সেখানে এই থট নিয়ে তার বাবা মা শুতে যাচ্ছে প্রাউড ফিল করে। সেখানে তার বাবা মা এটা জানে না যে অ্যাট আ টাইম ওই দিন তার মেয়ে অন্যদেরকে বাঁচানোর জায়গায় নিজেই লাইফ অ্যান্ড মিন্স ডেথের মধ্যে ফাইট করছে। এটা তো সব থেকে প্যাথেটিক না? তারপর যখন সকালবেলা তার ফ্যামিলি জানতে পারে এরকম যে তার মেয়ে সুইসাইড করেছে, যেটা ফেক নিউজ রটানো হয় হসপিটালের তরফ থেকে, তখনও একটা হয় না, এরা হিউম্যান সাইকোলজি, যে যতক্ষণ চোখে না দেখছে একটা খবর ততক্ষণ একটা নিজের মধ্যে একটা স্ট্রেংথ থাকে, একটা স্ট্রেংথ জিনিসটা থাকে যতক্ষণ নিজে চোখে দেখছে। বাট যখন সে বাবা ফার্স্ট দেখে, যখন গিয়ে ফার্স্ট দেখে যে এরকম মোশনলেস নিজের মেয়েকে, তো তার সেই সময় কি ফিলিং হতে পারে যে মানে 36 ঘন্টার ডিউটি করছে, সে জানে যে যতই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার মেয়ে বাড়িতে আসবে, বাট সেখানে গিয়ে দেখছে যে তার মেয়ে এরকম পুরো মিন্স ফুললি ব্লাডেড এরকমভাবে শুয়ে রয়েছে। এক তো এইটা প্যাথেটিক অনেক, আর দ্বিতীয়ত হলো যখন একটা মানুষ ঘুমাচ্ছে, সে ডক্টর হোক সেটা তো পরের গল্প, অ্যাট ফার্স্ট তো সে একটা হিউম্যান, যখন সে মানুষটা ঘুমাচ্ছে সে
ঘুমন্ত মানুষকে তুলে আধা কাঁচা ঘুমে তাকে যখন এরকম ভাবে টর্চার করা হয়, তখন সে যখন লাস্ট মোমেন্টটাতে সে বুঝতে পারছে যে আমি আর কাল দেখতে পাবো না, আমি আর আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারবো না, এটাই আমার লাস্ট লাইফের মোমেন্ট, সে যে ওই থটটা নিয়ে যখন নিজের লাইফের জন্য ফাইট করছে, তখন সে লাস্ট বলে না মানুষের মৃত্যুর আগের যে এই প্যাথেটিক যার থটস থাকে, ও তো টর্চার্ড হয়েছে, পেন ওগুলো তো আছেই, বাট এই যে মেন্টালি যে টর্চার যেটা হয়েছে সাথে সাথে ফিজিক্যাল টর্চারের সাথে সাথে, এটা কতটা প্যাথেটিক একটা। যারা ইনভলভ ছিল যে কটা তিনটে তো ডক্টরের তো স্প্রেড হচ্ছে, জানি না ওরা হিউমার ইয়া ফির ট্রুথ, বাট হিসাব মতন ওখানে ডক্টররা ইনভলভ ছিল, তো একটা মানুষে এতটা এডুকেটেড হলে পরে সে একটা ডক্টর হচ্ছে, তো একটা এডুকেটেড ফিল্ডে যদি এই সিচুয়েশন হয়, তাহলে আজকে আমরা যে অফিসে যাই কি সেফটি রয়েছে, আমাদেরকে ডে ডিউটিও করতে হয়, আমাদেরকে নাইট ডিউটিও করতে হয়, কী সেফটি, কী গ্যারেন্টি যে আমাদেরও এই জিনিসটা হবে না। তার মধ্যে এই সঞ্জয় বলে যে এই সাইকোপ্যাথ যে ছিল, ওকে সাইকোপ্যাথের বাইরে তো কিছু বলা যায় বলে আই ডোন্ট থিঙ্ক সো, তো ও ভলেন্টিয়ার মিন্স সিভিক পুলিশ ছিল, তো একটা পুলিশেরও এই কে সেফ, মানে মিন্স কে সেফ করবে আমাদেরকে, পুলিশ কাকে ইয়ে করবো, চলো ছেলেরা খারাপ মেয়েরা খুব ভালো, হিসাব মতন খবরটা তো একটা মেয়ে দিয়েছিল যে ও ওখানে একা আছে ঘুমিয়ে পড়েছে, একটা মেয়েকে ট্রাস্ট করবো, একটা পুলিশকে ট্রাস্ট করবো, একটা ও তোর বন্ধু বান্ধবী ছিল, আলাদা কথা মেয়ে ছিল, সে ওর ফ্রেন্ড হোক চাই না হোক, মেন হলো ওর মিন্স আইডেন্টিটি, শি ইজ আ গার্ল, মেয়ে তো ছিল, কাকে ট্রাস্ট করবো, মেয়েকে কাকে ট্রাস্ট করবো, পুলিশকে কাকে ট্রাস্ট করবো, আজকে আমরা যে অফিস যাই, আমরা যে বাইরে যাই, আমরা যে ইয়ে করি, কাকে ট্রাস্ট করবো, একটা ডক্টর, যে একটা ডক্টরের মানুষের প্রাণ বাঁচে, এক্স্যাক্টলি ডক্টরকে বলা হয় মিন্স সাবস্টিটিউট অফ গড, কারণ একটা ডক্টর একটা মানুষ যখন মরে যেতে চলে, একটা ডক্টর সে মানুষটাকে বাঁচায়, ডক্টরকে বলে সাবস্টিটিউট অফ গড, সেখানে সে গডই আর একটা গডকে মেরে ফেললো এরকমভাবে ক্রাইম করে, এরকমভাবে প্ল্যানডলি মার্ডার, তাও টর্চার করে, তাহলে আমরা জেনারেল মানুষরা কাকে ট্রাস্ট করব? মিঙ্ক বলল, কারণ ও অনেকটা বেশি এর মধ্যে ঢুকে পড়েছে, মানে ওর ভেতরে ভীষণ এই নিয়ে, বা ওদের অফিসে ছেলেমেয়েরা সবাই সবাই চাইছে যাতে ইয়ং ছেলেমেয়েরা অফিসে, তো বিশেষ করে ওদের তো ভীষণই একটা প্যানিক হয়ে যাচ্ছে যে কী অবস্থা, যে একটা হসপিটালে এরকম যদি হতে পারে একটা ডক্টরের সাথে, তাহলে আমাদের আমাদের কী লাইফের দাম আছে, আমাদের কী আছে। তো যাই হোক, তোমাদের হিসাব মতন আজকে করে কেস নিয়ে আজকে দেখছিলাম 1999-এ একটা একটা ফিমেল ডক্টর প্রতিবাদ করে, তাকে এরকমভাবে মার্ডার করা হয়, 2001-এ সেম হয়, 2001-এও একটা ডক্টর ফিমেল ডক্টরকেও মার্ডার করা হয়, 2003-তে একটা একটা ফেব্রুয়ারিতে একটা মার্চে একটা মেল ডক্টর একটা ফিমেল ডক্টরও প্রতিবাদ করে, তাদেরকেও মার্ডার করা হয়। হ্যাঁ, এগুলোর কোনো কিছুই, এই সব আর্চি করার কেস 2020-তেও তো ঘটলো, 2019 থেকে স্টার্ট হয়েছে, 20-তে হলো যেটা বলল ছাদ থেকে লাফ দিল, 1999 থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ বলে দিল যে কোভিড এর সময় সব কোভিড নিয়ে ব্যস্ত, আর ফ্রাস্ট্রেটেড ও ঝাঁপ দিয়েছে, হয়ে গেল, তাও কি উইদাউট ক্লোথস, কেউ সুইসাইড করবে, একটা মানুষ যদি সুইসাইড করে অবভিয়াসলি সে উইদাউট ক্লোথস সুইসাইড করবে না, সে উইথ ক্লোথস সুইসাইড করবে, ওইটাই তো। যাই হোক, কিছু আমি শেয়ার করলাম আজকে, দেখো তোমাদের কেমন লাগলো, কি লাগলো তোমাদের ভেতরে, আমি জানি না কতটা বোঝাতে পারলাম কষ্টটা, এরম কষ্ট প্রত্যেকটা ঘরে ঘরে নারীর, প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মায়ের সবারই, তো খুবই দুঃখের। তো আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি, আমি আর মানে সবসময় মাথার মধ্যে একটা জিনিসে কাজ করছি, যা করছি একটা জিনিসে ঘুরছে, যাতে জাস্টিস পায়। আর আমি প্রত্যেকের জন্যই বলব যে যেখানে থাকবে তোমরা
অবশ্যই নিজেদের নিরাপত্তা নিজেদের খুঁজে নাও, কেউ ওকে ট্রাস্ট করো না, কাউকে আর ট্রাস্ট করো না, ট্রাস্ট করার মতন জায়গাটাই যেন উবে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি, আবার আসবো, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, টাটা।